শাস্ত্রমতে আজ জগন্নাথ দেবের স্নান যাত্রা, কিন্তু এবছর পুরীর ছবিটা একেবারে গতবারের মতোই। ভক্ত সমাগম নেই, ভক্ত ছাড়াই স্নান যাত্রায় প্রভু জগন্নাথ দেব। মন্দির কর্তৃপক্ষের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে সমস্ত সেবায়েতদের করোনা আরটিপিসিআর রিপোর্ট নেগেটিভ, যাদের করোনা টিকার দুটি ডোজই নেওয়া হয়েছে তারাই স্নান যাত্রায় অংশগ্রহণ করতে পারবেন। গতকাল থেকে সেজে উঠেছে পুরী ধাম, পুরীর মন্দির। সকালে স্নান মণ্ডপে নিয়ে যাওয়া হয় জগন্নাথ বলরাম সুভদ্রাকে। এরপর 15 দিন বিশ্রাম পর্ব। আগামী 12 জুলাই রথযাত্রার দিন ফের দর্শন মিলবে তার। করোনা আবহে স্নান যাত্রা নিয়ে সতর্ক প্রশাসন বিধিনিষেধ জারি করা হয়েছে। গতকাল রাত 10টা থেকেই সংলগ্ন এলাকায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে, নজরদারি চালাচ্ছে পুলিশ। ইতিমধ্যেই জগন্নাথ দেবের স্নান যাত্রার জন্য তাকে স্নান মণ্ডপে নিয়ে যাওয়া হয়েছে। ভক্তবিহীন স্নান যাত্রায় আজ জগন্নাথ বলরাম সুভদ্রা।